ব্রিটিশে সাড়ে পাঁচ মাস পেয়েছি বাইরে, বেয়াদবি একদম সহ্য করি না। জনগণের টাকা কি এতই সস্তা যে খরচা করবে বস্তা বস্তা? জনগণের টাকায় সরকার পুলিশদের ট্রেনিং নিতে বিদেশে পাঠায়। কিসের ট্রেনিং? সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার ট্রেনিং? না, মানবে না, মানবে না। জনগণ সন্ত্রাসীদের সাথে পুলিশের মাখামাখি মেনে নেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে আমিও মেনে নিতে পারিনি। ট্রেনিং নেবে জনগণের টাকায় আর মাল খেয়ে সন্ত্রাসীদের ছেড়ে দেবে, এ আমি কিছুতেই হতে দেবো না। আমি উপরে জনগণের পক্ষে আবেদন করব, এই কথাটা যেন মনে থাকে। হাত আমার বহুত উপরে। ব্রিটিশে সাড়ে পাঁচ মাস পেয়েছি মায়েরি, বিয়াদবি একদম সহ্য করি না। করেছো ড্যাক, করেছো বেদবি, তুমিও সহ্য করেছো। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার তোমার সাথে চরম বেদবি করেছে, আমাকে মারতে মারতে থানায় নিয়ে গেছে। এত বেদবির পরে তুমি তার চাকরি খাওনি, তোমার হাত না অনেক লম্বা। তুই তো লুচ্ছ, তুই কি জানিস? আরে ওর মতো অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে বদলি করা কোনো ব্যাপার হলো, কিন্তু করিনি। কেন করিনি জানিস? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার চেয়ে আমার বড় শত্রু হচ্ছে রবি। সালা থানার সেল ভেঙে বালিয়েছে, আমার বাড়িতে হামলা করেছে, কত বড় বেয়াদবি। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিছুই করতে পারেনি, সেই জন্য ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি দরকার আছে? পারলে ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনারই পারবে রবিকে শেষ করতে। যেদিন রবি শেষ হবে পরের দিনই আমি চাকরি খেয়ে নেব। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাল রাতে রাগিয়ে দিয়েছি নাকি? খুব খারাপ, খুব খারাপ রকম খেপেছে স্যার, নিজেই বের হয়েছে অপার। রবি কোথায়? বল রবি কোথায়? জানি না। বল রবি কোথায়? জানি না। মিজান সবাইকে থানায় নিয়ে চলো। আমার মাইনসে ধৈর্য লইয়া যায় পুলিশ, আমার অস্ত্র লইয়া যায়, এইটা আমি মাইনে নিতে পারি না। আমার মানুষ আমি ফেরত চাই, আমার মানুষ আমি ফেরত চাই। শুধু মানুষ নয়, ওই অস্ত্র আমি ফেরত চাই। কেমনে কেমনে আনবা? সব অস্ত্র তো ওই অফিসার থানায় রয়ে গেছে। আমরা থানা আক্রমণ করব। হ্যাঁ, আক্রমণ করে আমাদের চারজন মানুষকে ফেরত আনবো, লুট করে আনবো সমস্ত অস্ত্র। আরে পাগল হয়ে গেছে, দুজনেই পাগল হয়ে গেছে। থানায় এখন রিজার্ভ ফোর্স ভর্তি, চারজনের আনতে গিয়া কতজন খরচা হইবে তা ঠিক আছে, তাই বলে ওই চারজনের জন্য আমরা কিছুই করব না? আরে দেশটা নষ্ট হয়ে গেছে, করুন না কেন, চারজনারে আমি ঠিকই বাইক করে আনো। কেমন করে? অপেক্ষা করো, কাটা দিয়া যেমন কাটা তোলে, মানুষ দিয়া তেমনি মানুষ। তুমি কি আমাকে আসতে বললো? কিন্তু ও আসছে না কেন, দেরি করছে কেন? আসি আসি।